আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। আজ খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে পুরুষ ভাইদের জন্য এবং অবিবাহিত ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে ভিডিওতে আমি আলোচনা করব দ্রুত বিয়ে করার বিশেষ কিছু সুফল, যা খুবই সংক্ষিপ্তভাবে যুগ উপযোগী কিছু সুফল রয়েছে। এই বিষয় নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব। অবশ্যই পিতামাতার জন্য আজকের ভিডিও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাব। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়। অবশ্যই ব্যাড কমেন্ট থেকে দূরে থাকবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে বাংলাদেশ টাইম সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে কল দেবেন। দ্রুত বিয়ে করা, হ্যাঁ, আমাদের সমাজে এখনও প্রচলিত রয়েছে যে পজিশন ঠিক কর, ইনকাম ঠিক কর, লেখাপড়া শেষ কর, স্বাভাবিক পরে বিয়ে করা যাবে, তোর বোন বড়, এই সেই, সংসার ধরবে কে, অনেক কিছু সমন্বয়ে একজন ছেলের জীবনটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। কারণ যখন সহজে বলতে চাই, আবার একদম অল্প বয়সের ছেলেরা ব্যস্ত হয়ে যাবেন না, জাস্ট পর্যাপ্ত বিয়ের বয়স হতে হবে। কিন্তু কিছু ভাইয়েরা রয়েছেন বিয়ের বয়স হয়ে গেছে আরও 5-6 বছর 8 বছর আগে, এখনও করছেন না। আই মিন তাদের বয়স 30 হয়ে গেছে, 28-29-30-31-32 গড়াগড়ি খাচ্ছে। সে সকল ভাইদের জন্য আজকের কথাগুলো বলা হচ্ছে যে স্বাভাবিকভাবে একটু চিন্তাভাবনা করে দেখলে দেখা যায় যে 60 বছর এখন গড় অ্যাভারেজ আয়ু ধরা যায়। কারণ 60 বছর এখন যে আমাদের জীবন মান, কখন কে চলে যায়, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন রোগ বালাই, আল্লাহ মাফ করুক, কখন কে কোনভাবে চলে যায় এটা বলা মুশকিল হয়ে যায়। তো আমি যদি যৌবন জীবন ধরি, তাহলে 30 বছর মানে একজন পুরুষের 50% ওভার হয়ে যাওয়া, এটা হলো বাস্তব কথা, 50% ওভার হয়ে যাওয়া। তো এখানে আপনার বয়স বিভিন্ন কারণে 30-32 করে ফেলছেন। আমি তো রোগীদের সাথে কথা বলে অনেক সময় শুনি যে বয়স এখন 31, এখনও বিয়েরই টাইম ঠিক করে নাই, কিছুদিন পরে করবে। তো দেখুন, এখানে আমি কিছু সুফল বলতেছি, যাদের বয়স 30 হয়ে গেছে মন খারাপ করার কিছু নেই, দ্রুত বিয়ে করেন। কিন্তু যাদের বয়স বিয়ের বয়সে পা দিয়েছেন, তাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হবে। নাম্বার 1, আমি যেটা আপনাদের বলতে চাই, সম্পর্ক মধুর হয় না। যখন একজন পুরুষের বয়স 30+ হয়ে যায়, তখন তার মধ্যে আর আবেগ কাজ করতে চায় না, তার মধ্যে শুধু সংসারের বিভিন্ন নানান টেনশন এবং একটু গম্ভীর গম্ভীর ভাব কাজ করে, যার ফলে একজন মেয়ে যে নতুন জীবনে পা দিছে, তার যে কিছু হাসি খুশি থাকতে পারে, হাজব্যান্ডকে নিয়ে কিছু স্বপ্ন থাকতে পারে, এই স্বপ্নটা ফ্লাপ করতে পারে না, যার ফলশ্রুতিতে সম্পর্কটা মধুর হয়ে ওঠে না। আমি নাম্বার 1 বলতে চাই, সম্পর্ক মধুর করার জন্য হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দ্রুত বিয়ে করা অত্যন্ত জরুরি। নাম্বার 2, সময় কম পাওয়া। দেখুন, 30 বছর বয়স, 32 বছর বয়সে কোনো পুরুষ বিয়ে করলে বছর ঘুরতে না ঘুরতেই সন্তান নেওয়ার চিন্তাভাবনা চলে আসে। তা না হলে একজন পুরুষের বয়স যখন 45-48 বছরে পা দিবে, তখন তার বাচ্চার বয়স হয়তো বা 14-15 বছর হবে। তো এখানে আমি আপনাদের বলতে চাই, যখন 30-32 বছরে বিয়ে করবেন, 1 বছর ঘুরতে না ঘুরতেই সন্তানের চিন্তাভাবনা করতে গিয়ে আপনারা হাজব্যান্ড ওয়াইফে কিছুটা পথ একা চলার মন হতে পারে, একা চলার দরকার হতে পারে, সম্পর্কটা মধুর করার দরকার হতে পারে, এই সময়টা আপনারা পাবেন না। তাই আমি আপনাদের বলবো, অবশ্যই সঙ্গিনীর সঙ্গে বন্ধুসুলভ আচরণ থেকে শুরু করে দীর্ঘ পথ একটু একা চলে একাকিত্ব কাটানো, একটু নতুন করে রিলেশন করা, একটা বন্ধুত্ব করা, এই বিষয়ের এই সুযোগটা পেতে হলে অবশ্যই দ্রুত বিয়ে করা অত্যন্ত জরুরি। নাম্বার 3, ভালো পিতামাতা না হওয়া। যখন আপনি 30-32 বছর বয়সে বিয়ে করবেন, গম্ভীর ভাব থাকবে, ইনকামের দিকে ফোকাস থাকবে, সংসার ধরে রাখার ফোকাস থাকবে, তখন আপনার যে একটা বাচ্চা হয়েছে, তার পিছে যে পিতা হিসাবে আপনার কিছু সময় দেওয়া লাগবে, এই সময়টা আপনি দিতে পারবেন না, যার ফলশ্রুতিতে ভালো পিতা মাতাও আপনি ভালো পিতাও আপনি হতে পারবেন না। আমি আশা করি নাম্বার 3 বুঝতে পেরেছেন। নাম্বার 4, বিশেষ একটি স্টেপ এবং যুগ উপযোগী একটি কথা হচ্ছে কি, যখন আপনার বয়স 30-32 বছরে বিয়ে হবে, আল্লাহ না করুক বেশ কিছু সংসার বর্তমান বিয়ের 4-5 বছর পরে আর টেকে না, ডিভোর্সের মতন সমস্যার দিকে চলে যেতে হয়, তালাকের মতন একটা বিষয় নিয়ে নিতে হয়। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, যদি আপনি 30-32 বছরে বিয়ে করেন, তাহলে আপনার বয়স 35-38 বছরে যদি আবার ডিভোর্স দেন বা আপনাদের সংসারটা ভেঙে যায়, তাহলে নতুন করে আবার জীবন কবে থেকে শুরু করবেন? তাই আমি আপনাদের বলতে চাই, দ্রুত বিয়ে করলে খোদা নাকাজ কোনো কপালবশত যদি আপনার ডিভোর্সের মতন সিদ্ধান্ত নিতে হয়, তাহলে আবার নতুন জীবন শুরু করার
আরো একটি সুযোগ থেকে যায় নিজেকে সমাধান করার পরে। আশা করি এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহিত দেখবেন। এরপর আরেকটা বিষয় না বললেই নয় যে পিতামাতারও ইচ্ছা হতে পারে তার ছেলের বউয়ের কিছু আদর যত্ন ভালোবাসা পাওয়া, হাতে রান্না খাওয়া। তো দেখুন কিছু সংখ্যক মেয়ে আছে যাদের আমরা সমাজে কীটপতঙ্গ বলবো, শুধু ঘরে এসে ঘর সহ হাজবেন্ড সহ ফ্যামিলি সহ নাড়াই বেড়াই, এগুলো এই সংখ্যক মেয়েদের আমরা আমাদের এই ভিডিওতে ধরার বাহিরে রাখলাম, ময়লা হিসাবে ফেলিয়ে দিলাম। কিন্তু ম্যাক্সিমাম মেয়েরা আছে শাশুড়িকে বাবা মার মতন মর্যাদা দিয়ে থাকে, ভালোবেসে থাকে, রান্না করে খাওয়াইতে থাকে। তো আপনি একজন ছেলে হিসাবে আপনার বউয়ের হাতে রান্না আপনার মার খাওয়ার অধিকার রয়েছে, আর এই অধিকারটা দ্রুত বিয়ে না করলে পাবেন না। কারণ আপনার বয়স 30-32 হলে আপনার মা বাবা পুরো বৃদ্ধ হয়ে যায়, আল্লাহ কখন ডাক দিবে চলে যেতে হবে। তাই অবশ্যই দ্রুত বিয়ে করে আপনার ওয়াইফের মাধ্যমে মা বাবার সেবা যত্ন নেওয়ার দরকার রয়েছে, এই বিষয়টা অবশ্যই আপনাদের অত্যন্ত জানতে হবে। এরপরে আরেকটি বিষয় না বললেই নয়, আপনারা যদি দীর্ঘদিন পরে বা বয়স নিয়ে বিয়ে করেন, দেখা যাচ্ছে কি বর্তমান ছেলেরা বাইরে জব করে, ব্যবসা করে, বিভিন্ন মানসিক পেশায় শারীরিক পেশারে থাকে, তো এই যে সমস্যাটা ভাগাভাগি হয়তো বা মা বাবা ভাই বোনের সাথে করা যায় না, সঙ্গিনীর সঙ্গে করা যায়, তো এই সুযোগটাও কিন্তু আপনারা পাবেন না দীর্ঘদিন পরে বিয়ে করলে। আর দ্রুত বিয়ে করলে এই সুযোগটা পাবেন, তাতে নিজের মন মাইন্ড সেটআপটা ভালো রাখতে পারবেন। কথায় রয়েছে কষ্ট শেয়ার করলে কষ্টের ভারটা কমে, তো এই কষ্টের ভার কমাইতে হলে দ্রুত বিয়ে করা অত্যন্ত জরুরি। সর্বশেষ বিশেষ একটি বিষয় না বললেই নয়, যৌবন কি আমাদের বসে আছে? না, যৌবন ঠিকই আপনারা বিভিন্ন কাজে ব্যয় করতেছেন, এবং মেডিকেলও বলে থাকে যে বয়স যখন আপনার চলে যাবে 30-এর উপর তখন আপনার টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমতে থাকে। ভয় পাবেন না, 30-এর উপর গেলে লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে, খাবার মান চেঞ্জের মাধ্যমে যৌবন ধরে রাখা যায় দীর্ঘদিন, কোনো ব্যাপার না। কিন্তু তারপরও মেডিকেল যেহেতু বলে 30-এর পরে যৌবন হেলতে শুরু করে, না হেললেও বাড়ার সুযোগ নেই, সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে একজন মেয়ে শুধু খাওয়া পড়ার জন্যই নয়, তার শারীরিক কিছু চাহিদা থাকবে, এই চাহিদাটা পরিপূর্ণ মেটাতে হলে আপনাদের দ্রুত বিয়ে করা অত্যন্ত জরুরি। আর এই চাহিদা যত মিটবে তত সম্পর্কটা গভীর হবে, ভালোবাসার হবে, মধুরময় হবে। তাই মধুময় সম্পর্ক করতে হলে দ্রুত ভরা যৌবনে বিয়ে করা একজন পুরুষের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু এই ভিডিও দেখে আপনার দ্রুতই অল্প বয়সে বিয়ে না, বিয়ের বয়সটা হতে হবে। আর পিতামাতাদের বলতে চাই, ফ্যামিলিতে যদি একজন মেয়ে বাড়ে তাকে খাওয়াইতে পড়াইতে অনেক কিছুর প্রয়োজন হয় না। তাই আমি আপনাদের বলতে চাই, ছেলে বড় হলে বিয়ে দিয়ে দেন, তা না হলে ছেলের যৌবন কিন্তু বসে নাই, এ কাজে সে কাজে এখানে সেখানে হাত দিয়ে বিভিন্নভাবে যৌবন কিন্তু ব্যয় করেই যাচ্ছে। তাই যৌবনকে সঠিক পথে কাজে লাগাক, পাপ থেকে আপনারাও মুক্ত থাকেন। আমি আশা করি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। আরেকটা বিষয় একই সাথে না বললেই নয়, অনেক ভাইয়েরা 32-33 বছর বয়সে বিয়ে ঠিকই করেন 19-20 বছর 18-19 বছরের মেয়েকে, যার ফলে মানসিকভাবে তাকে মিলায় নিতে, শারীরিকভাবে মিলায় নিতে একটু অনেক কষ্ট হয়ে যায়। এই জিনিসটা একটু ফোকাস করবেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের বিশেষ কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। খুদা হাফেজ।